হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি সাগুদানার সুইট মিট। সুইট মিট, হ্যালো ফ্রেন্ডস, আমি এখানে সাগুর একটু সাগু নিয়ে নিয়েছি, সাগুগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ আমি সাগু নিয়ে নিয়েছি, সাগুটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা নাড়াচাড়া করব, যে পর্যন্ত এটা হয়ে আসবে না ততক্ষণ আমি নাড়তে থাকব। ফ্রেন্ডস, আপনারা যদি সাগুটা রান্না করার আগে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর যদি এরকম সরাসরি পানিতে দিয়ে দেন তাহলে একটু সময় লাগবে, সময় নিয়ে রান্না করবেন। আর সাগুটা ফ্রাই হয়ে আসছে, দেখেন এখন বর্ণটা চেঞ্জ হয়ে গেছে, এটা আগে সাদা ছিল এখন পানির কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমার সাগুটা সম্পূর্ণ হয়ে গেলে আমি তখন নামিয়ে নেব। ফ্রেন্ডস, যখন আপনার সাগু সেদ্ধ করবেন তখন বেশি পানিতে সেদ্ধ করার চেষ্টা করবেন, না হলে এটা হালুয়ার মতো লেগে যাবে। তো বেশি পানিতে সেদ্ধ করলে দেখা যাবে যে সাগুটা ঝরঝরে হবে। এখন আমার সাগুটা হয়ে আসছে। ফ্রেন্ডস, আমার সাগুদানাগুলো তৈরি হয়ে গিয়েছে। আমার আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে, এই যে এখন আর সাদা সাদা দেখা যাচ্ছে না। এখন আমি নামিয়ে নেব, পানি দিয়ে ধুয়ে নেব, ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন এগুলো একটা একটা প্যালাতে ট্রান্সফার করে নেব। ফ্রেন্ডস, এই যে আমার শাকগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি সুইট মিটটা তৈরি করে দেখাবো। সুইট মিটটি তৈরি করতে আমার কী কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সাগু নিয়ে এনেছি, সাগুটা কীভাবে বয়েল করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি আমি। আর এখানে তরমুজ, এখানে আম, এখানে লবণ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি দুধ। দুধটা আমি অনেক ঘন করে মালাইয়ের মতো করে নিয়েছি। এখন আমি এক এক করে সব মিশিয়ে নেব। এখানে সাগুদানাটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব দুধ। আপনারা যদি কেউ মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তাহলে লবণ দিতে পারে। এখন আমি এখানে দুধের মাঝে সাগুটা মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু আম, আর দিয়ে দিচ্ছি তরমুজ। এগুলো দিয়ে আমি এখন মিশিয়ে দিব, আর এখানে দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমটা দিলে স্বাদের পরিমাণটা আরও বেড়ে যায়। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। ফ্রেন্ডস, সারাদিন রোজা রাখার পরে শরীরটা খুবই ক্লান্ত লাগে, তখন এত বড় দিন রোদের মাঝে, এই গরমের মাঝে রোজা, তখন একটু ঠান্ডা খাবারটা খেলে শরীরটা খুবই শান্তি পায়। তো এর জন্য এরকম সুইট মিটগুলো আপনারা তৈরি করে খেতে পারেন, মিষ্টি জাতীয় খাবার। এখানে তেল নেই, গ্যাসেরও সমস্যা করবে না। এখন আমি এখানে ছোট ছোট কাপ নিয়ে নিয়েছি, এখানে সাজিয়ে দেখাচ্ছি। আপনারা এই ধরনের খাবারগুলো বাসায় তৈরি করে খেতে পারেন, শরীরের জন্য খুবই উপকার এবং খুবই স্বাস্থ্যকর। ফ্রেন্ডস, আমি এখানে আম আর তরমুজ দিয়ে জাস্ট উপরে একটু সাজিয়ে দিয়েছি। তো এই খাবারটি অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে, আর এই খাবারটি খেলে দেখবে যে শরীর এবং মন প্রাণ দুইটি সতেজ লাগতেছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমার এরকম অনেক ছোটো ছোটো ঝটপট তৈরি করার মতো রেসিপি রয়েছে, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।